বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে আমি সহকারী প্রধান শিক্ষক তপন জ্যোতি প্রসাদ তপু জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনা মহামারীর কারণে স্কুল ক্যাম্পাসে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বিধায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজ আমি ইংরেজির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে কম বেশি সবারই ভীতি আছে, আর তা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। এটি অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উপযোগী। ন্যারেশন সম্পূর্ণ বোঝার জন্য আমাদের কয়েকটি ক্লাসের প্রয়োজন হবে। আজ আমি তোমাদের ন্যারেশনের প্রাথমিক ধারণাটা দিব। তাহলে চলো শুরু করা যাক। ন্যারেশনে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। তার আগে বলে নিই, ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। আমাদের পরীক্ষার প্রশ্নে ডিরেক্ট স্পিচ দেয়া থাকবে, আমাদের এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা আগে জেনে নিই কোনগুলো ডিরেক্ট স্পিচ এবং কোনগুলো ইনডিরেক্ট স্পিচ। আমি এখানে দেখতে পাচ্ছি একটি বাক্য যেখানে লেখা আছে, রিজা বলে তোমার কলমটি খুব সুন্দর। এটি ডিরেক্ট স্পিচ। এই বাক্যটিকে যদি আমি ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি তাহলে হবে, রিজা বলে যে আমার কলমটি খুব সুন্দর। আমি যদি উপরের এই ডিরেক্ট স্পিচটিকে ইংরেজিতে রূপান্তর করি তাহলে হবে, রিজা সেইজ ইউর পেন ইজ ভেরি বিউটিফুল। এটিকে যদি আবার আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি তাহলে হবে, রিজা সেইজ দ্যাট মাই পেন ইজ ভেরি বিউটিফুল। তাহলে আমাদের এখানে কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো জানার আগে আমাকে জানতে হবে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অর্থাৎ কিভাবে চিনব। আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে একটি অংশ ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। আমরা এখানেও সেটি দেখতে পাচ্ছি, এইখানেও সেটি দেখতে পাচ্ছি। চলো এখন আমরা পরিচিত হই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশের সাথে। আমরা এখন ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। প্রথমে ডিরেক্ট স্পিচে লেখা আছে, মিথুন সেইজ আই লাইক ইউর স্মাইল। এখানে মিথুন স্পিকার, সেইজ রিপোর্টিং ভার্ব, আই লাইক ইউর স্মাইল এটুকু হচ্ছে ডিরেক্ট স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকছে সেটুকু হচ্ছে ডিরেক্ট স্পিচ। আমরা এই বাক্যটিকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি তাহলে হবে, মিথুন সেইজ দ্যাট হি লাইকস মাই স্মাইল। এখানে মিথুন স্পিকার, অনেকে এটিকে রিপোর্টারও বলে থাকেন, সেইজ এই রিপোর্টিং ভার্বটা এখানেও রয়ে গেছে, নতুন একটি শব্দ যুক্ত হয়েছে দ্যাট, যেটিকে আমরা বলবো লিঙ্কার। লিঙ্ক শব্দটি থেকে এসেছে লিঙ্কার। লিঙ্ক শব্দটির অর্থ হচ্ছে সংযুক্ত করা, তাহলে লিঙ্কার শব্দটির অর্থ হচ্ছে সংযুক্তকারী। তার মানে এই লিঙ্কার অর্থাৎ দ্যাট এই অংশটুকুর সাথে এই অংশটুকুর সংযুক্তি করছে বা সংযুক্ত করছে, আর এই লিঙ্কারের পরবর্তী অংশটুকু এই ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লিঙ্কারের পরের অংশ হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। তাহলে আসো আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয় সে সম্পর্কে একটু জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরের কমা উঠে যায়, তারপর রিপোর্টিং ভার্বের পরে একটি লিঙ্কার বসে, যেটা আমরা এখানে দ্যাট বসিয়েছি। সাধারণত দ্যাটই লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। তারপর ইনভার্টেড কমাটা উঠে যাবে এবং অর্থ অনুযায়ী প্রোনাউন বা সর্বনাম পরিবর্তন হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। যদিও পূর্বে দেওয়া উদাহরণটিতে আমরা কোন ধরনের টেন্সের পরিবর্তন পাইনি, তাহলে টেন্সের পরিবর্তনগুলো কিভাবে হয়, কখন হয় সেটি নিশ্চয়ই জানা দরকার। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি টেন্সের পরিবর্তন কখন হয়, কেন হয় এবং কিভাবে হয়।
রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তনের জন্য আমাদের যেভাবে বা যে নিয়মে কাজ করতে হয় তা হচ্ছে, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তবে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তবে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়। তাহলে প্রশ্ন আসে যে এই টেন্সের পরিবর্তন কিভাবে হয়, চলো জেনে নিই। আমরা প্রথম উদাহরণটিতে দেখছি, নাইম সেজ অথবা উইল সে আই রিড বুকস, তার মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট রিপোর্টিং ভার্ব হিসেবে রয়েছে এবং ভিতরের অংশটুকু রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রয়ে গেছে। এখানে আই ছিল বলে এখানে রিডস হয়নি, যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে না। কিন্তু যখনই আমরা এখানে এই আই এর পরিবর্তে হি ব্যবহার করলাম তখন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, রিডস হয়ে গেছে। কিন্তু এইখানে যদি নাইম সেইড থাকতো, অর্থাৎ পাস্ট টেন্স থাকতো, তাহলে কি হতো? নাইম সেইড আই রিড বুকস, পরিবর্তন হয়ে কি হলো? নাইম সেইড, তারপর সেই লিঙ্কারটি বসলো দ্যাট, তারপর হি রেড বুকস। এখানে কিন্তু রিডস হয়নি, কারণ হচ্ছে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে এটা রিডস হতো, এটা পাস্ট ফর্ম হিসেবে বসেছে যেটার উচ্চারণ হবে রেড। তার মানে নাইম সেইড দ্যাট হি রেড বুকস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পরিবর্তন হয়ে সেটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আরেকটা উদাহরণ দিয়েছি, সজীব সেজ অথবা সজীব উইল সে আই এম সিঙ্গিং। এখানেও দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং এটা ফিউচার ইনডিফিনিট, যার কারণে আই এম সিঙ্গিং এটার কোনো পরিবর্তন এখানে হয়নি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াসই রয়ে গেছে, পরিবর্তন শুধু সাবজেক্টের কারণে হয়েছে। এখানে সাবজেক্ট ছিল আই, সেটা পরিবর্তন হয়ে হয়েছে হি। যেহেতু সজীব বলেছে আই এম সিঙ্গিং, তার মানে সজীব গান গাইছে, এখানে তার মানে সাবজেক্টটা হচ্ছে, অর্থাৎ গান গাওয়ার কাজটি করছে সজীব, যার জন্য আমাদের এখানে হি এর পরিবর্তে আই এর পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে। তাহলে হলো সজীব সেইস অথবা সজীব উইল সে দ্যাট হি ইজ সিঙ্গিং। তোমরা খেয়াল করে দেখো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এখানে টেন্সের কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিন্তু যদি এখানে সেইস অথবা উইল সে, অর্থাৎ ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটের বদলে যদি পাস্ট থাকতো বা পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে কি হতো? সেখানে হলো সজীব সেড দ্যাট আই এম সিঙ্গিং, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেটা পরিবর্তন হয়ে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, সজীব সেড দ্যাট হি ওয়াজ সিঙ্গিং। এইভাবে আমাদের পরিবর্তন করতে হয়। তাহলে কি আমরা পরিবর্তন ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারব? অবশ্যই না, এই পরিবর্তনের কিছু নিয়ম আছে। আমি চেষ্টা করব এই পরিবর্তনের নিয়মগুলো যেন তোমরা সহজে মনে রাখতে পারো সেভাবে উপস্থাপন করার জন্য। এই পরিবর্তনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স গুলোকে পাস্ট টেন্স করে ফেলব। আমার কথায় হয়তো তোমরা একটু হতবুদ্ধি হয়ে যেতে পারো। প্রেজেন্ট টেন্স গুলোকে পাস্ট টেন্স করার অর্থ হচ্ছে যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটাকে আমরা করে ফেলব পাস্ট পারফেক্ট, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তবে সেটিকে আমরা করে ফেলব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা খুবই সোজা না? আশা করি তোমাদের বিষয়টি মনে থাকবে। একটু কঠিন বিষয় হচ্ছে পাস্টের গুলো মনে রাখা, দেখি কতটুকু কঠিন। পাস্ট ইনফিনিট টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আবার বলছি, পাস্ট ইনফিনিট থাকলে সেটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কিন্তু যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি
past perfect tense এর কোনো পরিবর্তন আমাদের করতে হচ্ছে না। past continuous tense থাকলে তখন সেটাকে আমরা করে ফেলব past perfect continuous। কিন্তু যদি past perfect continuous থাকে তাহলে সেটা আমরা কি করব? সেটার কিছুই করব না, সেটা past perfect continuous tense থেকে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি past এর দুটো tense কোন ধরনের পরিবর্তন করার দরকার নেই, সেটা হচ্ছে past perfect এবং past perfect continuous। এখন থেকে যায় শুধুমাত্র future tense। এটি সবচেয়ে সহজ একটা বুদ্ধি যে ফিউচার টেন্স গুলোকে কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব। আমরা জানি ফিউচার টেন্সে একটি জিনিস কমন আছে, সেটা হচ্ছে শ্যাল উইল। শ্যাল উইল ছাড়া কোনো ফিউচার টেন্স হয় না। আমরা ফিউচার টেন্সে ডিরেক্ট স্পিচে যদি ফিউচারে শ্যাল উইল যেটা থাকবে সেটাকে আমরা পরিবর্তন করে শুড বা উডে রূপান্তর করব, আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। তবে এখানে বলে রাখা ভালো, আমরা শুড এর ব্যবহারটা যত কম করব তত ভালো। আমরা যদি সব জায়গাতে উড ব্যবহার করি তাহলে কোনো সমস্যা থাকছে না। এ পর্যায়ে আমি তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি যেগুলো দেখলে তোমাদের বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর উদাহরণটিতে ডিরেক্ট স্পিচে আছে রিমু সেইড আই প্লে উইথ ইওর ব্যাট। রিমু বলছে আমি তোমার ব্যাট দিয়ে খেলি। যখন এই বাক্যটিকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে গেলাম তখন আমাদের হয়ে গেল রিমু সেইড দ্যাট শি। আই বলতে রিমু তাকে তার নিজেকে বুঝিয়েছে, যার জন্য এটাতে শি হয়ে গেছে, রিমু সেইড দ্যাট শি। প্লে ছিল, তার মানে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। শি এর পরে আমরা দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে আমরা সেটা করেছি রিমু সেইড দ্যাট শি প্লেড উইথ মাই ব্যাট। দুই নম্বর উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি রিমু সেইড আই হ্যাভ প্লেড উইথ ইউর ব্যাট। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে পরিবর্তন হয়ে হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। আবার পরেরটিতে তিন নম্বরে আছে রিমু সেইড আই এম প্লেয়িং উইথ ইউর ব্যাট, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা পরিবর্তন হয়ে এখানে হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রিমু সেইড আই হ্যাভ বিন প্লেয়িং উইথ ইউর ব্যাট, তা পরিবর্তন হয়ে যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল সেটা এখানে হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রিমু সেইড দ্যাট শি হ্যাভ বিন প্লেয়িং উইথ মাই ব্যাট। এখন আসি আমরা পাস্ট টেন্স গুলোর ব্যাপারে। পাস্ট টেন্সে প্রথমটিতে আছে রিমু সেইড আই প্লেড উইথ ইউর ব্যাট, রিমু আমার ব্যাট দিয়ে খেলেছে, এটি সে বুঝিয়েছে। এখানে আমরা যেটা করেছি রিমু সেইড দ্যাট, এখানে ছিল পাস্ট ইনডিফিনিট, সেটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, শি হ্যাড প্লেড উইথ মাই ব্যাট। ইউ বলতে সেখানে এখানে আমাকে বুঝিয়েছে, এর জন্য এখানে মাই ব্যাট হয়েছে, আগের বাক্যগুলো তো তাই হয়ে আসছে। পরের বাক্যটিতে আছে পাস্ট পারফেক্ট, রিমু সেইড আই হ্যাড প্লেড উইথ ইউর ব্যাট। পাস্ট পারফেক্ট টেন্সটি দেখো এখানে কোনো পরিবর্তন হয়নি, রিমু সেইড দ্যাট শি হ্যাড প্লেড উইথ মাই ব্যাট। পরিবর্তন কি হয়েছে? শুধু প্রোনাউনের পরিবর্তন হয়েছে, এখানে আই ছিল, আই বলতে রিমু নিজেকে বুঝিয়েছে যার জন্য শি হয়েছে, এবং ইওর বলতে আমাকে বুঝিয়েছে যার জন্য এখানে আমার হয়েছে মাই, আর কোনো পরিবর্তন নেই, টেন্স যেটা ছিল সেটাই আছে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, রিমু সেইড আই ওয়াজ প্লেয়িং উইথ ইউর ব্যাট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রিমু সেইড দ্যাট শি হ্যাড বিন প্লেয়িং উইথ মাই ব্যাট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমাদের স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আট নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি এখানে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, রিমু সেইড আই হ্যাড বিন প্লেয়িং উইথ ইওর ব্যাট, এটা পরিবর্তন হয়ে হয়ে গেল রিমু সেইড দ্যাট শি হ্যাড বিন প্লেয়িং উইথ মাই ব্যাট, তার মানে এখানে কোনো টেন্সের পরিবর্তনই হয়নি। এখন আসি আমরা ফিউচার টেন্সের ব্যাপারে। ফিউচার টেন্সের প্রথমটি আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, প্রথম বাক্যটিতে আছে রিমু সেইড
I will play with your bat. এখানে I shall হতে পারতো, আমরা জানি first personের পরে আমরা shall ব্যবহার করব, তবে এখন সব ক্ষেত্রেই shall will যেমন ইচ্ছে বসানো যায়। মূলত will দিয়ে যখন আমাদের বাক্যগুলো লিখি তখন আমরা একটু জোর দিয়ে বলা হয়, আমি করব I shall, আমি করবই, এমনটা যদি হয় তাহলে আমরা উইল ব্যবহার করি। যাই হোক, এখানে আছে রিমু সেইড আই উইল প্লে উইথ ইউর ব্যাট, যেটা আমাদের পরিবর্তন হয়ে এই উইলের বদলে শুধুমাত্র উড ব্যবহৃত হয়েছে, আর প্রোনাউনগুলো আগে যেভাবে পরিবর্তন করেছি সেভাবেই পরিবর্তিত হয়ে আছে। পরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সের একটু উদাহরণ, রিমু সেইড আই উইল প্লে উইথ ইউর ব্যাট। আমরা শুধু এটুকু লক্ষ্য করি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে উইলটা উড হয়ে গিয়েছে, এখানে যদি শ্যাল থাকতো তাও সেখানে আমরা উড বসিয়ে দিতাম। একইভাবে পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, সেখানে দেখতে পাচ্ছি রিমু সেইড আই উইল প্লে উইথ ইউর ব্যাট, এটা আমার এখানে পরিবর্তন হয়ে হয়ে গেল শি উড, উইলের বদলে শুধু উডটা আমরা ব্যবহার করেছি, এছাড়া অন্য কোনো ধরনের পরিবর্তন এখানে করতে হয়নি। শেষটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখতে পাচ্ছি রিমু সেইড আই উইল হ্যাভ বিন প্লেয়িং উইথ ইউর ব্যাট, যেটা পরিবর্তন হয়ে হলো রিমু সেইড দ্যাট শি উড হ্যাভ বিন প্লেয়িং উইথ মাই ব্যাট। তার মানে ফিউচার টেন্সে যা দেখতে পাচ্ছি শ্যাল বা উইল যাই থাকুক না কেন তার পরিবর্তে যদি আমরা উড বসিয়ে দিই তাহলে আর কোনো কিছুর করার প্রয়োজন পড়ছে না। এই ছিল ন্যারেশনের বেসিক ধারণা, আশা করি আজকের এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। এর পরের ভিডিওগুলোতে ন্যারেশন সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো, সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ।